আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টাইটেল এবং তামনালে দেখেছেন আপনারা ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা। অনেকে আমাকে প্রশ্ন করছেন এই বিষয়টা নিয়ে যে ভাই ট্যুরিস্ট কী বা ভিজিট কী। আপনারা জানেন যে আরব আমিরাতে অনেক রকমের ভিসা রয়েছে, এমপ্লয়মেন্ট, রেসিডেন্সি, বিজনেস, পার্টনার, তারপর মাল্টিফল, গোল্ডেন, হ্যাঁ এরকম অনেক রকমের ভিসা রয়েছে। তো এই যে আমরা কিন্তু বেশি পরিচিত ভিজিট ভিসা এবং এমপ্লয়মেন্ট ভিসা দুইটার সাথে আমরা সবথেকে বেশি পরিচিত। তো অনেকেই বলছে বা ট্যুরিস্ট ভিসাটা কী, ভিডিওটা দেখতে থাকুন, বিস্তারিত বলবো, কারণ বাংলাদেশি বাইরা অনেক সহজ সরল বিষয়গুলো অনেকেই বুঝেন না, বোঝাচ্ছি আপনাদেরকে, ভিডিওটা দেখতে থাকুন। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসী যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। ডিসক্রিপশনে ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের আইডি লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ফলো এবং লাইক করে নেবেন। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ভিজিটর এবং ট্যুরিজম, ঠিক আছে, এটা হচ্ছে একটা ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা। তো এখন কথা হচ্ছে যে ট্যুরিস্ট কী বা ভিজিট ভিসা কী। দেখুন ভিজিট অর্থ হচ্ছে মানে ভিজিট এটা ইংলিশ শব্দ, এটার বাংলা হচ্ছে আপনার যেমন পরিদর্শক, পরিদর্শন এরকম। ট্যুরিস্ট পর্যটক, হ্যাঁ, বা আপনার পর্যটককারী, মানে এরকম বিষয় কিন্তু ঘুরে ফিরে কিন্তু একটাই। ভিজিট এবং ট্যুরিস্ট ঘুরে ফিরে কিন্তু বিষয় একটাই, যে ভিজিট মানে ভিজিটের ভিসা বা ট্যুরিস্ট ভিসা আপনি এ দেশে এসেছেন এই দেশ দেখার জন্য, এই দেশ ঘোরার জন্য, এই দেশ ভিজিট করার জন্য, বিভিন্ন জায়গায় যাবেন, দেখবেন, ঘুরবেন, হ্যাঁ, এরপর আপনি এই দেশ সম্বন্ধে কিছু অভিজ্ঞতা লাভ করবেন, করে চলে যাবেন, এটা হচ্ছে ট্যুরিস্ট বা ভিজিট ভিসা। তো ট্যুরিস্ট ভিসা যেটা, ভিজিট ভিসা কিন্তু একই, ট্যুরিস্ট বা ভিজিট ভিসা এটা কোনো আলাদা না, একই ভিসা। এবং এই ভিসাগুলোর মেয়াদ এক মাস হয়, আবার তিন মাস হয়, এবং এই ভিসাগুলো আবার আপনি রেনু করতে পারবেন, ঠিক আছে, এক মাস পরে রেনু করতে পারবেন বা তিন মাস পরে আপনি এটা রেনু করতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টা, যে ট্যুরিস্ট ভিসা কী বা ভিজিট ভিসা কী। ভিজিট এবং ট্যুরিস্ট আপনারা, আমরা যখন ভিসাটা যখন আমরা হাতে পাই তখন এই যে স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু লিখাই থাকে ভিসার মধ্যে ট্যুরিজম এবং ভিজিটর, মানে একই বিষয়, এটা আলগ আলগ কিছুই না। অনেকেই বলছেন যে ভাই ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসাটা অনেকেই জানেন আমার বাংলাদেশি বাইরে যারা আছেন, কিন্তু ট্যুরিস্টটা কী এটা কিন্তু অনেকেই জানতেন না, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা, এটা ছোট্ট একটা বিষয় কিন্তু আসলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, আশা করছি বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এরকম কোনো ছোটো ছোটো কোয়েশ্চান থাকলে ইনশাল্লাহ করবেন আপনারা, আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার জন্য, কারণ ছোটো কোয়েশ্চান হতে পারে কিন্তু আসলে বিষয়টা অনেক বড়ো। কিন্তু হয়তো এই ভিডিওটা দেখার পর অনেকে বলবেন যে ভাই বিষয়টা আমি জানতাম না, অনেকে বলবো এই জানতো না এই, ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।